নয় মাসের সন্তান পেটে নিয়ে একটু শুয়েছিলাম, এমন মুহূর্তে শাশুড়ি বাহির থেকে বলে উঠল, সারাদিন এইভাবে শুয়ে থাকলে হবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করবে শুনি? মা, আমার পেট ভীষণ ব্যথা করছে, যদি কষ্ট করে আপনি একটু আজ রান্না করতেন। তোমার এই নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত, বেশি কথা বলতে পারবো না, তাড়াতাড়ি রান্নাঘরে যাও প্লিজ। মা, বলছি না, এইসব নাটক আমি পছন্দ করি না, বেরিয়ে আসো রুম থেকে। শাশুড়ির রাগান্বিত কথা শুনে জান্নাত এক মুহূর্ত দেরি না করে বাহিরে চলে আসে। শাশুড়ি বলে, এখন রান্নাঘরে গিয়ে রান্না করো। ঠিক আছে মা, যাচ্ছি। এরপরে জান্নাত অসুস্থ অবস্থায় রান্নাঘরে এসে রান্না করতে থাকে। বেশ কয়েক মিনিট পরে জান্নাতের স্বামী বাসায় এসে জান্নাত জান্নাত করে চিৎকার শুরু করে। স্বামীর এমন চিৎকারের আওয়াজ শুনেই জান্নাত তার কাছে চলে যায়। হ্যাঁ বলো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? রান্নাঘরে রান্না করছিলাম সবার জন্যে। এই, তোমাকে কতবার বলেছি এমন অবস্থায় তোমার কোনো কাজ করা যাবে না? একদিকে কাজ না করলে তোমার ভালো, অন্যদিকে কাজ না করলে তোমার মা বাজে কথা বলে, কার কথা শুনবো আমি? বউয়ের কথাটি শুনেই ছেলেটি আবার চিৎকার করে তার মাকে ডাক দেয় এবং তার মা আসলে বলতে থাকে, সমস্যা কি তোমার মা? আমার আবার কিসের সমস্যা হবে? তুমি জান্নাতকে রান্নাঘরে পাঠাইছো কেন? তুমি জানো না এই অবস্থায় ওর কাজ করা নিষেধ? আমরা বাচ্চা হওয়ার আগে পর্যন্ত কাজ করেছি, আর এখনকার মেয়েদের নাটক? বুঝলাম, কিন্তু তুমি, তোমার মেয়ে যখন গর্ভবতী হয়েছিল তখন তাকে 6 মাসের মাথায় কেন বাড়িতে নিয়ে এসেছিলে? তাকে কেন কাজ করতে দাওনি? তার কেন এত যত্ন করেছো? উত্তর দাও আমাকে। কেন, এইটা নিজের মেয়ে না বলে এমন করতেছ? ছেলের কথায় মা কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। শোনো জান্নাত, তুমি সবকিছু গুছিয়ে নাও, তোমাকে আজ তোমার মায়ের কাছে রেখে আসব, এই কয়েকদিন ওখানে রেস্ট নিও। আরে সমস্যা নেই, একদম চুপ থাকো, আমি যা বলেছি তাই হবে, সব কিছু গুছিয়ে নাও। আমাদের সমাজে সত্যি এখনো এমন হচ্ছে, নিজের মেয়েটা মেয়ে কিন্তু ছেলের বউটা মেয়ে না।